ইনকাদের স্বর্ণ পাহাড়, পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা ইনকা সভ্যতা। এই সভ্যতাকে ঘিরে বহুমিথ রচিত হয়েছে। আদৌ কি ইনকা সভ্যতা গুপ্তধনের রহস্য ও রোমাঞ্চ রয়েছে? প্রশ্নটির উত্তর হলো হ্যাঁ, আর খুব স্বাভাবিকভাবেই সে গুপ্তধন হাসিলে মরিয়া অনুসন্ধানকারীরা। আপনারা দেখছেন অদ্ভুত অল্ট। ইনকা সভ্যতায় স্বর্ণের ব্যবহার খুবই সাধারণ দৃশ্য, আর সে কারণেই তাদের সভ্যতায় স্বর্ণের ব্যবহার দেখা যায় মন্দির ও মন্দিরের অভ্যন্তরীণ মূর্তিগুলিতেও। এই সবই নির্মিত হয়েছে খাঁটি সোনা দিয়ে। আপনি জেনে বিস্মিত হবেন যে স্বর্ণ সমৃদ্ধ ইনকাদের নিত্য ব্যবহার্য তৈজসপত্র সোনারই তৈরি ছিল। বিগত 400 বছর ধরে পুরাতত্ত্ববিদ ও স্বর্ণ সন্তানকারীরা ইনকাদের এই গুপ্তধন খুঁজেই চলছেন, কিন্তু দুঃখের বিষয় এটি যে বেশিরভাগ অনুসন্ধানকারীরাই ব্যর্থ হয়েছেন। তাই বলে কিছু মেলেনি তা কিন্তু বলা যাবে না। বিভিন্ন তথ্য থেকে জানা যায়, পেরু ও বলিভিয়ার মাঝামাঝি আন্দিজ পর্বের শীর্ষে অবস্থিত এই হ্রদের গভীরে ইনকারা ডুবিয়ে রেখেছিল তাদের সব সোনা। এই ঘটনা যদি সত্যি হয় তাহলে কোথায় গেল সেসব সোনা? তা খুঁজে পেতেই ব্যতিব্যস্ত গুপ্তধন অনুসন্ধানকারীরা। সেই স্বর্ণের খোঁজেই অনেক ডুবুরি বছরের পর বছর ধরে ছেঁকে ফেলেছেন সেই হ্রদের ভরপ পানীয়, কিন্তু দেখা মেলেনি অমূল্য সেই স্বর্ণের। কয়েক বছর আগে কয়েকজন বিজ্ঞানী ও পুরাতত্ত্ববিদ মিলে ইনকাদের গুপ্তধনের রহস্য জাল খুলতে সক্ষম হন। বিজ্ঞানীরা কয়েকটি সূত্র আবিষ্কার করেন যা ইনকাদের গুপ্তধনের প্রমাণ দেয়। সূত্রে ইনকা সভ্যতার লিখিত ভাষা দরির গেরোর কথা শোনা যায়, কিন্তু কষ্টের ব্যাপার হলো সূত্রগুলো মিললেও মিলেনি সূত্রের রহস্য। তবে ধারণা করা হয় যে দরির গেরোর মাধ্যমে লেখা ইনকাদের গুপ্তধনের খোঁজ মিললেও মিলতে পারে, এছাড়া আর কোনো লিখিত সূত্র পাওয়া কঠিন। গিট পদ্ধতির মাধ্যমেই তারা এই কাজটি রপ্ত করেছিল শত শত বছরের অভ্যাসে। এই দড়িগুলোর নাম ছিল কুইপো। হয়তো এই কুইপো দিয়ে তারা গুপ্তধনের ঠিকানা বলে দিত শত সহস্র বছর আগে। অবাক করার মতো ঘটনা হলো, ইনকাদের মধ্যে এমন একজন ছিলেন যে দড়ির বদলে সোনার সুতো ব্যবহার করতেন। তিনি আর কেউ নন, তিনি হলেন ইনকা সভ্যতার শেষ সম্রাট আতাহু আল্লাপা। জেনারেল ফ্রান্সিসকো পিদারির বন্দী থাকাকালীন ইনকা সম্রাট আতাহু আল্লাপা এই সোনা সুতো তৈরি করেছিলেন। স্পেনীয় দস্যুরা তাকে মর্মান্তিকভাবে হত্যা করেছিল। আতাহু আল্লাপা আগে থেকেই আঁচ পেয়ে গিয়েছিলেন, তাই তো মৃত্যুর আগে এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন সম্রাট আতাহু আল্লাপা। কোনো মতেই ওই লোভী দস্যুদের হাতে তুলে দেবেন না ইনকাদের এই পবিত্র ধন। 13 গিটের সোনা সুতোটি নাকা সভ্যতার জন্য তার নির্দেশ ছিল সব সোনা একত্র করে এলজেন্সির পদতলে সোপর্দ করা। এই রহস্য থেকেই স্পষ্ট হয় ইনকা সভ্যতার বিশাল গুপ্তধনের কথা। মহামূল্যবান এই গুপ্তধনের খোঁজ পেতে আধুনিক সময়ে বহু অনুসন্ধানকারী ও নানারকম অভিযান চালিয়েছেন। তাদের মাঝে কেউ কেউ ছোটোখাটো অনাবিষ্কৃত রহস্যের সমাধান করতে পারলেও পাহাড়ে ডুবানো স্বর্ণের দেখা মেলেনি এখনও। এই গুপ্তধনের রহস্য এখন অবধি এক বড় রহস্য হয়ে আছে। বন্ধুরা, চাইলে আপনিও ট্রাই করে দেখতে পারেন, কি জানি বলা তো আর যায় না, হয়তো আপনিই হয়ে যেতে পারেন এই রহস্যের উন্মোচনকারী। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান। এই রকমের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করুন।